আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবাড়ি হোম ডেকোর কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি এর আগে আপনাদেরকে যে হ্যান্ড পেন্টিংয়ের ড্রেসটি দেখিয়েছিলাম বা হ্যান্ড পেন্টিংয়ের যে টিউটোরিয়াল ভিডিওটি দেখিয়েছিলাম আমি আজকে তারই ড্রয়িংটি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখানে ফ্রি হ্যান্ডে কাঠগোলাপ এঁকে নিচ্ছি এখানে আপনারা হয়তো কাঠগোলাপটি ভালো মতো বুঝতে পারবেন না কিন্তু যখন এর পেন্টিং দেখবেন আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে তো পেন্টিংটি আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দর্শক এখানে আমি কোনো কাগজে না এঁকে ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি আপনারা চাইলে কোনো কাগজে আঁকতে পারেন যারা ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন না তো তারা চাইলে কাগজে এঁকে নিয়ে তারপরে সেটা কার্বনে ছাপ দিয়ে আপনারা কাপড়ের ওপর আঁকতে পারেন তো দর্শক আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি আপনারা চাইলে কলম দিয়েও আঁকতে পারেন তো পেন্সিল দিয়ে আঁকার সুবিধা যেটা সেটা হলো আপনি যদি এক কাপড়ের ডির আঁকতে যান তো সেক্ষেত্রে যদি আপনি আর ভুল হয়ে যায় তো আপনি চাইলে পেন্সিল মুছে আবার পুনরায় সেটা আঁকতে পারবেন আর কিন্তু যদি কলম দিয়ে একবার এঁকে ফেলেন কাপড়ে সরাসরি তাহলে সেই দাগটা ওয়াশ করা ছাড়া যাবে না অনেক সময় ওয়াশ করার পরেও সেই কলমের দাগটা রয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পেন্সিল দিয়েই আঁকবেন সেটা আপনাদের জন্য অনেক সুবিধাজনক এবং আরেকটা পেন্সিল পাওয়া যায় সাদা পেন্সিল যেটা আপনি ডার্ক কাপড়গুলোতেই ইউজ করতে পারবেন আপনি স্টেশনারি দোকান থেকে সেই পেন্সিলটা কিনতে পারবেন তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানান এবং কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত ইনশাআল্লাহ হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকে পর্যন্তই